السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা, জানাচ্ছি রমজান মুবারকের মুবারকবাদ, জানাচ্ছি বাংলাদেশ জামিয়তে আহলে হাদিস এর লাইভ প্রোগ্রামে বিশেষ আমন্ত্রণ। আজকে পর্ব ১১ শুরু হলো কয়েকদিন আগেই, দশ শেষ, দ্বিতীয় দশকে প্রবেশ করেছি। ১১তম রমাদান, পাঁচই মে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ। আমরা বলতে পারি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ বিষয় আলোচনার, মেনে চলার, জীবন গড়ার, শিক্ষা অর্জনের, দাওয়াতের সব দিক থেকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ বিষয় হচ্ছে তাওহীদ। সে বিষয় নিয়েই আজকে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুরুতেই দোয়া করছি, আল্লাহ আমাদেরকে যথাযথ কোরআন এবং সুন্নার আলোকে বিষয়টি নিয়ে কথা বলার এবং সেই বিষয়ে ভালোভাবে উপলব্ধি করে আমাদের জীবনে মেনে চলার আল্লাহ তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমাদান মুবারক শুধু নয়, ইসলামের যত ইবাদত রয়েছে সবগুলি প্রকৃতপক্ষে মানুষকে মানুষের জীবনে তাওহীদ শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই, তাওহীদ বাস্তবায়নের উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বিধিবদ্ধ করেছে। তাওহীদ শব্দটি আমাদের অপরিচিত নয়, খুবই সুপরিচিত। তাওহীদ অর্থ কী, পরিচয় কী, আজকে আমরা আমাদের নির্দিষ্ট সময়ে তাওহীদের পরিচয়, তাওহীদের অপপ্রচার, তাওহীদের প্রকারভেদ এবং তাওহীদের প্রয়োজনীয়তা ও উপকারিতা সম্পর্কে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি উনীব। হয়তো সব বিষয়গুলি আজকে শেষ করতে পারবো না, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আগামী দর্শে আমরা আলোচনা রাখব ইনশাআল্লাহ। তাওহীদ শব্দটি আরবি শব্দ, আবিধানিকভাবে বলা হয় কোনো কিছুকে এক করে ফেলার নাম হলো তাওহীদ। স্রষ্টার জগতে যদি এক করতে হয় সেটার নাম হলো তাওহীদ, এবাদতের জগতে অধিকারী হিসাবে এক করতে হয় সেটার নাম তাওহীদ। সুন্দর নাম ও গুণাবলীর দিক থেকে অধিকারীকে এক করতে হয় সেটির নাম তাওহীদ। পারিভাষিক বলতে পারি আমরা, সমগ্র বিশ্বের স্রষ্টা পরিচালক একক ক্ষমতাশীল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করা, স্বীকৃতি দেওয়া, জীবনের সকল ক্ষেত্রে সকল প্রকার ইবাদত এর অধিকারী হিসাবে একমাত্র আল্লাহকে মনে করেই তার জন্যই সম্পাদন করা এবং কোরআন ও সহিহ হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত সুন্দর নাম ও গুণাবলী প্রমাণিত হয়েছে সেগুলিকে যেমনইভাবে আল্লাহর জন্য শোভা পায়, প্রযোজ্য হয়, সেভাবেই বিশ্বাস করা ও সাব্যস্ত করা, এটার নামই হচ্ছে তাওহীদ বা আল্লাহর একত্ববাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক সময় অনেক বিষয়
বিপরীতমুখী বিষয়ের মাধ্যমে ফুটে ওঠে। তাওহীদ হচ্ছে একত্ববাদ, এর বিপরীত হলো বহুত্ববাদ। শিরক, বহুজনকে স্রষ্টা মানবেন, বহুজনকে প্রতিপালক মানবেন, বহুজনকে পরিচালক মানবেন, বহুজনকে ক্ষমতার উৎস মানবেন, বহুজনকে এবাদত পাওয়ার অধিকারী মানবেন, বহুজনকে বহু বৈশিষ্ট্যের অধিকারী বিশ্বাস করবেন, এটার নামই হলো শিরক। পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাওহীদ, সর্বনিকৃষ্ট ও জঘন্যতম কাজ হচ্ছে শিরক। আমরা পর্যায়ক্রমে তাওহীদের আলোচনার পরে শিরকের বিষয়েও কিছুটা আলোচনা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ হলো তাওহীদের সংক্ষিপ্ত পরিচয়। আমরা বলেছিলাম তাওহীদের নামে অপপ্রচার। একজন মুসলিম যখন তাওহীদ শব্দটি শোনে, তার ভিতরে একটি নাড়া দেয় যে আমার আসল বিষয়ের কথা আলোচনা হচ্ছে। কিন্তু আফসোস করে বলতে হয়, এ বিষয়ে সকল মুসলিমকে অবশ্যই সচেতন হতে হবে যে মুসলিমদের মাঝে এমনও মানুষ রয়েছে যারা তাওহীদের কথা বলতে যান কিন্তু তাওহীদের নাম দিয়ে তাওহীদের বিপরীত বিষয়গুলি জনগণের সামনে তুলে ধরে সেদিকেই আহ্বান জানান। এটি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। যেমন বলা যেতে পারে, একজন ক্ষুধার্ত মানুষকে খাওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে তাকে হত্যা করা, একজন ক্ষুধার্ত অসহায় মানুষকে সহায়তা দেওয়ার প্রলোভন দিয়ে বাড়িতে নিয়ে তাকে হত্যা করা, এটাই হচ্ছে তাওহীদের বক্তব্য আপনাকে শোনাবে, অথচ সেটি হচ্ছে আপনার তাওহীদ বিধ্বংসী। প্রসঙ্গক্রমে স্মরণ করে দিতে চাই, আমাদের সমাজে ইদানিং একটি বিভ্রান্ত দল বের হয়েছে, তারা নিজেদেরকে হেজবুত তাওহীদ বলে পরিচয় দিচ্ছে। এটি একই তাওহীদ বিধ্বংসী দলটির নামেই হচ্ছে হেজবুত তাওহীদ, যারা মানুষের তাওহীদকে নষ্ট করে দেবে, মানুষের ইমানটাকে নষ্ট করে দেবে, মানুষের ইসলামটাকে ভিন্নভাবে কেড়ে নেবে, এরাই হচ্ছে হেজবুত তাওহীদ। সুতরাং সকলের এই বিষয়ে সতর্ক অবশ্যই হতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বলছিলাম তাওহীদের নামে ধোকা তেমনইভাবে ইসলামের ইতিহাসে একটি দল, নাম হলো জাহমিয়া। তারাও তাওহীদের আলোচনা করবে, কিন্তু তাদের তাওহীদ দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিরাকার বলে সাব্যস্ত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলী বৈশিষ্ট্য সবগুলিকে অস্বীকার করা, এটা হলো তাদের তাওহীদ দ্বারা উদ্দেশ্য। তারা বলে যে তাওহীদ শুধু বিবেকে, ব্রেনে একটা ধারণা থাকবে যে আল্লাহ আছেন, এটাই আল্লাহর তাওহীদ, আর কিছু নয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেক শ্রেণী, সুফিবাদের চরমপন্থী যারা, তাদের কাছে তাওহীদ হলো ওয়াহদাতুল উজুদ। এর ব্যাখ্যা বিভিন্ন রকম, সেদিকে আমরা অত ডিটেলস যাচ্ছি না। তাদের একটি দৃষ্টিকোণ হলো তাওহীদ অর্থ হলো যাকেই দেখবে সেটাকেই আল্লাহ মনে করবে, নাউজুবিল্লাহ, যাকেই দেখবে সেটাই আল্লাহ। এমনকি তাদের মুর্শিদ মনসুর হেল্লাজ, তিনি নিজেকে এক পর্যায়ে আনাল হক, আমি আল্লাহ বলে দাবি করে বসেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এটাই হলো চরমপন্থী সুফিবাদীদের কাছে তাওহীদ। এইসব মানুষেরা আপনার সামনে তাওহীদের বক্তব্য দিবে, আপনি ভাববেন যে আমার আসল বিষয় নিয়েই কথা বলছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বাস্তবে
আপনার আসল বিষয়টাকে কুরবানি করে দিচ্ছে। অতএব আমাদের সেক্ষেত্রে সচেতন হতে হবে। তৃতীয় আরেকটি দল যারা ইসলামের ইতিহাসে মুতাজিলা বলে পরিচিত, মুতাজিলাদের নিকট তাওহীদ হলো নাফিউ আস-সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্দর গুণাবলী রয়েছে এগুলিকে অস্বীকার করার নামই হলো তাদের কাছে তাওহীদ। তাদের ধারণা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণাবলীকে সাব্যস্ত করতে গেলে আল্লাহর সাথে শিরক হয়ে যায়, তাই এগুলিকে অস্বীকার করার নামই হলো তাওহীদ। তারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম রহিম, এটি নাম মাত্র কিন্তু দয়া বলে আল্লাহর কোনো গুণ নেই, নাউযুবিল্লাহ। আল্লাহর একটি নাম আলিম, এটি নাম বটে কিন্তু ইলম জ্ঞান বলতে আল্লাহর কোনো বৈশিষ্ট্য নেই। এ হলো তাদের তাওহীদ। এজন্য তারা আহলে সুন্নাহ ওয়াল জামাআ যারা আল্লাহর এই গুণাবলী কি কোরআন এবং সুন্নার আলোকে সাব্যস্ত করেছেন তারা তাদেরকে মুশরিক বলে থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং আমাদেরকে তাওহীদের অবশ্যই আমরা গুরুত্ব দেব, তাওহীদের আমরা কথা বলবো, তাওহীদের আমরা আলোচনা করব, কিন্তু তাওহীদের নামে যেন কেউ ধোকা আপনাকে না দিতে পারে সেক্ষেত্রে সচেতন থাকতে হবে। আল্লাহ আমাদের সঠিকভাবে তাওহীদ জানার, বোঝার এবং জীবনে মেনে চলার তৌফিক দান করুন। আর যারা এই ক্ষেত্রে বিভ্রান্তিতে রয়েছে আল্লাহ তাদেরকে সঠিক তাওহীদের পথে হেদায়েত দান করুন। আসুন এ পর্যায়ে যা আমরা তাওহীদের প্রকারভেদ। তাওহীদ এর প্রকারভেদ নিয়ে কিছু কথা রয়েছে। কেউ কোরআন এবং সুন্নাহর গবেষণার আলোকে তাওহীদের প্রকারভেদ বের করেছেন, বিষয়টিকে সুন্দরভাবে উপস্থাপন ও বোঝার জন্য, মানার জন্য, আবার কেউ এটি নিয়ে প্রতিবাদ করেছে। কেউ তাওহীদকে দুই ভাগে বিভক্ত করেছেন, কেউ তাওহীদকে তিন প্রকারে বিভক্ত করেছেন। আমরা বলেছি এটি শুধু মানুষকে তাওহীদের বিষয়টা হুবহু সঠিক বুঝ দেওয়ার জন্য, যাতে তাওহীদের কোনো সাইড বাকি না থাকে, ছুটে না যায়, তাওহীদের সকল দিকগুলি ফুটে উঠে পরিষ্কার হয়, বুঝতে পারি। এজন্যই তাওহীদকে এভাবে প্রকার বিভক্ত করে আলোচনা করা, উপস্থাপন করা। এক শ্রেণীর মানুষেরা বলে যে তাওহীদ যে তিন প্রকার, আহলুল ইলমগণ কোরআন সুন্নাহর আলোকে বলেছেন তিন প্রকার। এক শ্রেণীর আলেমগণ বলেন এই দুই বা তিন প্রকার বিভক্তকরণ এটাও একটি বেদাত, কারণ কোথাও কোরআন এবং সুন্নাহ এভাবে উল্লেখ নেই সংখ্যা। আমরা বলবো যে তাদের এই কথাটা না বোঝার কারণে তারা বলেন, কোরআন এবং সুন্নাহকে উপলব্ধি না করার কারণেই তারা এভাবে বলছে। আমরা যদি কোরআনুল কারীম লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে এই তাওহীদের বিভক্তিগুলি কোরআন সুন্নায় স্পষ্টভাবে প্রমাণিত হয়। উদাহরণস্বরূপ কোরআনুল কারীমের প্রথম সূরা, আগে আমরা বলে দিই তাওহীদ তিন প্রকার সেগুলি কী। তাওহীদ তিন প্রকার, প্রথম প্রকার হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, প্রতিপালনের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। তিনি একমাত্র স্রষ্টা, তিনি একমাত্র সব কিছুর মালিক, তিনি একমাত্র সব কিছুর পরিচালক, তিনি একমাত্র সব কিছুর রেজিকদাতা, সব কিছুর একক অধিকারী। এটিকে বলা হয় তাওহীদ রুবুবিয়্যাহ। দ্বিতীয় প্রকার তাওহীদ আল উলুহিয়্যাহ ওয়াল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ, জীবনের যত রকমের ইবাদত রয়েছে সবগুলি শুধু একজনের জন্যই করব, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এটি হলো ইবাদতের ক্ষেত্রে তাওহীদ।
আবেদন, নিবেদন, দোয়া, প্রার্থনা যা কিছু রয়েছে সব শুধু একজনের কাছেই, এটির নাম হলো তাওহীদুল উলুহিয়া ওয়াল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে তাওহীদ। তৃতীয় প্রকার তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং সুন্নায় যেই সুন্দর পরিচয় তিনি নিজেই দিয়েছেন, সুন্দর নাম, সুন্দর গুণাবলী, সেগুলিকে তাঁর জন্য যথাযথভাবে সাব্যস্ত করা, বিশ্বাস করা, মেনে নেওয়া, এটার নাম হলো তাওহীদুল আসমা ও সিফা, সুন্দর নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন কিভাবে আমরা এই তিন প্রকার বিভক্তি পেলাম। আমরা যদি লক্ষ্য করি কোরআনুল কারিমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিমের পরেই আপনি পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। কে তিনি? রাব্বুল আলামিন, গোটা বিশ্বের যিনি স্রষ্টা, মালিক, পরিচালক, একক অধিকারী, গোটা বিশ্বের সত্যি নিয়ন্ত্রক যে একমাত্র আল্লাহ, এই পরিস্থিতিতে আমরা সেটি সকলেই অনুভব করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতে সকলেই অনুভব করছি গোটা পৃথিবীর নিয়ন্ত্রক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোনো মরল নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ আয়াত আমাদেরকে স্মরণ করে দিচ্ছে গোটা বিশ্বের প্রতিপালক, প্রতিপালনের দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। আর রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম, তিনি হলেন মালিক, এসবগুলি প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম ও গুণাবলী। নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ বা একত্ববাদ, এটি আরেক প্রকার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ, এটি হলো আরেক প্রকার। সকল ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, আবেদন নিবেদন হবে শুধুমাত্র আল্লাহর কাছে, এটি হচ্ছে সেই তাওহীদ, সেই প্রকার। তাহলে এই সূরা ফাতিহাতেই আপনি সেই তিন প্রকারের পরিচয় পাচ্ছেন। এভাবে গোটা কোরআনে খুঁজুন, অসংখ্য অগণিত পরিচয় পাবেন। শেষ সূরায় চলে যাই, সূরা আন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি আশ্রয় চাচ্ছি মানব জাতির রবের কাছে, মানব জাতির প্রতিপালকের কাছে। এটি হলো তাওহীদুর রুবুবিয়া, প্রতিপালনের দিক থেকে আল্লাহর একত্ববাদ। মালিকিন নাস, আশ্রয় চাচ্ছি মানব জাতির যিনি মালিক তার কাছে, এটি আল্লাহর একটি নাম এবং আল্লাহর একটি গুণ, এটার নামই হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। ইলাহিন নাস, আমি আশ্রয় চাচ্ছি গোটা মানব জাতির যিনি ইলাহ, গোটা মানব জাতির যিনি মাবুদ, গোটা মানব জাতির যিনি ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য অধিকারী। সুবহানাল্লাহ, এটা হলো তাওহীদুল উলুহিয়া ওয়াল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা এভাবে কোরআনকে গবেষণা করার সুযোগ পাননি, পড়ার বোঝার সুযোগ পাননি, তারাই এগুলি প্রতিবাদ করে থাকেন, অস্বীকার করে থাকেন। সত্যি কোরআন সুন্নাহ আমাদেরকে বলে দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ, যে তাওহীদ হলো তিন প্রকার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের এক ভাই জিজ্ঞাসা করেছেন, এ হলো কোরআন থেকে, হাদিস থেকেও বলুন।
হাদিস থেকেও সেম একইভাবে এসেছে। আমরা খুব সহজেই বলবো, বিস্তারিত কেউ আরও জানতে চাইলে, ইমাম আল বুখারি রহিমাহুল্লাহ সহিহুল বুখারি এর সর্বশেষ যে পর্ব কিতাবু তাওহীদ ওয়ার রাদ্দ আলাল জাহমিয়া ওয়াগাইরিহিম, সেটি পড়ে দেখলে আপনি সেগুলি দলিল অসংখ্য পাবেন। সময়ের স্বল্পতায় আমরা সেদিকে আর যেতে পারছি না। আসুন তাওহীদকে ভালোভাবে উপলব্ধি করার জন্য তাওহীদকে এভাবেই বিভক্ত করা হয়। আমরা তাওহীদুর রুবুবিয়্যা সহজেই বুঝতেছি, স্রষ্টা হিসাবে, রিজিকদাতা হিসাবে, সুস্থ রাখা হিসাবে, জীবন মরণের সব কিছুর মালিক হিসাবে, সব কিছুর পরিচালক হিসাবে একমাত্র আল্লাহকেই মনে করবেন। এই যে করোনা ভাইরাসে আমরা রোগ ছোঁয়াচ্ছে কি না এ নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে রয়েছি, আমরা বলি সব সময় যে রোগ ছোঁয়াচে দ্বারা যদি এটা উদ্দেশ্য হয় যে এই রোগটা নিজেই আরেকজনকে রোগী বানানোর ক্ষমতা রাখে, তাহলে এটি ইসলামের বিশ্বাস নয়। লা আজওয়া ওয়ালা তায়ারাতা ফিল ইসলাম, ইসলামে এই ধরনের চিন্তাভাবনার সুযোগ নেই। একজন মানুষকে রোগী বানাতে পারে এবং রোগ থেকে মুক্ত করতে পারে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটার নামই হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে রোগী বানাতে পারেন, রোগীর সংস্পর্শে আসার মাধ্যমেও আবার রোগীর সংস্পর্শ ছাড়াও। আমাদের দেশেও দেখবেন অনেকজনে করোনায় আক্রান্ত হয়েছে, খুঁজে দেখুন, তথ্য দেখুন, সেখানে কোনো করোনা রোগী আসেনি তার কাছে, তিনি কারোর সংস্পর্শে যাননি, তবু তিনি এই রোগে আক্রান্ত হয়ে গেছেন। তাহলে কি প্রমাণ? প্রমাণ এটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রোগী করেছে। তাওহীদুর রুবুবিয়্যাহ গোটা বিশ্বের বিধানদাতা পরিচালনার জন্য, এটি হলো তাওহীদুর রুবুবিয়্যাহর বিষয়। যিনি স্রষ্টা, আলা লাহুল খালকু ওয়াল আমর, যিনি সৃষ্টি করেন তিনিই তো বিধান দিতে পারেন। আমরা এই কম্পিউটার, কম্পিউটার কীভাবে চলবে না চলবে এই নীতিমালা কে দিবেন? আমি, আপনি? না, কখনো সম্ভব নয়। যিনি এই কম্পিউটারটা আবিষ্কার করলেন তিনি এর নীতিমালা দিবেন। তো মানব জাতিকে, গোটা বিশ্বকে সৃষ্টি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কীভাবে এই বিশ্ব সুন্দরভাবে চলবে, মানুষেরা নিরাপদে চলবে, এর বিধিবিধান তো দিবেন তিনি। এটি হলো আলা লাহুল খালকু ওয়াল আমর, বিধান সৃষ্টি যার, বিধান তার, এটাই তাওহীদুর রুবুবিয়্যাহ। যদি অন্যের বিধান আমরা নিয়ে ফেলি তাহলে সেখানে শিরকে লিপ্ত হয়ে যাব, তাওহীদ থেকে বের হয়ে যাব, ঈমান থেকে সরে যাব, ঈমান নষ্ট হয়ে যাবে। তাওহীদুল উলুহিয়্যাহ ওয়াল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে তাওহীদ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বহু মুসলিম রয়েছেন এই বিষয়টি ভালোভাবে না বোঝার কারণে তারা শিরকে লিপ্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে অসংখ্য নির্দেশনা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও এসেছে, যেমন হাদিসে কুদসিতে এসেছে। আগে একটু হাদিস বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অধিকার সম্পর্কে বলেছেন, তিনি বললেন, আজাজরুনা মা হাক্কুল্লাহ আলাল ইবাদ, তোমরা কি জানো বান্দার কাছে আল্লাহর কি অধিকার রয়েছে? তারা বললেন, না জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাক্কুল্লাহ আলাল ইবাদ, হাক্কুল্লাহ আলাল ইবাদ আন ইয়াবুদূহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দার উপর আল্লাহর অধিকার হলো বান্দারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার দাসত্বগিরি করবে। ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরিক করবে না, এটা হলো আল্লাহর হক। বলবেন কেন? এজন্যই আপনাকে সৃষ্টি করেছেন যিনি,
আপনাকে জীবিত রেখেছেন যিনি, আপনাকে চলার সুযোগ করে দিয়েছেন যিনি, আপনাকে বলার সুযোগ করে দিয়েছেন যিনি, আপনার সব কিছুর নিয়ন্ত্রণ যার হাতে, আপনি তো তারই দাসত্বগিরি করবেন। আজকে দেখুন বিশ্বের যারা মোরালগিরি করছেন, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আরও যত ক্ষমতার মানুষ, বলুন কার এই ক্ষমতা রয়েছে? নিজের বডিটাকে নিয়ন্ত্রণে রাখারও তো কারো ক্ষমতা নেই। আপনাকে যদি এখন এই করোনা ভাইরাস, আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হন, আপনার বডি আপনার কথা শুনবে না, ফেল, আপনি অক্ষম হতে পারেন, আপনি প্রেসিডেন্ট হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, আরও বড় ক্ষমতাশীল, থাকতে পারে আপনার হাতে অনেক শক্তিশালী কিছু, কিন্তু আপনি নিজের বডির কাছেও অক্ষম, অপারক, এটাও নিয়ন্ত্রণের বাইরে। আপনার দেহ পচে যাচ্ছে বা আরও কিছু হচ্ছে, করার কিছুই নেই আপনার। সুবহানাল্লাহ, সব নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সব নিয়ন্ত্রণ যেখানে আল্লাহর, সুতরাং কেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নেব না? সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই জীবনের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা যেন আমাদের জীবনের সকল ইবাদতগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমাদের বেশ কিছু প্রশ্ন এসেছে, গতকালকের বেশ প্রশ্ন রয়েছে, আজকেরও অনেকগুলি প্রশ্ন এসে গেছে। তাই আমরা তাওহীদুল উলুহিয়া ওয়াল ইবাদা এর আলোচনায় ছিলাম, বাকি অংশ আগামী দিনে, এবং তাওহীদের প্রয়োজনীয়তা, উপকারিতা, সে সম্পর্কে আগামী দিনে আমরা যাব ইনশাআল্লাহ। আজকে আমরা এখন গতকালকের বেশ কিছু জিজ্ঞাসা সেগুলি, এবং সময় সুযোগ হলে আজকের জিজ্ঞাসা সেগুলিতে যাব ইনশাআল্লাহ। গতকালকে আমাদের এক ভাই জিজ্ঞাসা করেছিলেন, শেখ, হালাল হারাম যদি সুস্পষ্ট হয় তবে মাকরুহ এর বিধান কি? এটা কি হারাম নাকি হালালের অন্তর্ভুক্ত? অনেকেই বিভিন্ন হারাম কাজ মাকরুহ ফতোয়া দিচ্ছে। জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িনুন, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, ও বাইনাহুমা উমুরুম মুশতাবাহাত, হালাল হারামের মাঝে কতগুলি বিষয় রয়েছে যেগুলি অস্পষ্ট। তো যেগুলি অস্পষ্ট কিছু বিষয় রয়েছে, কিন্তু বিষয়গুলি খুব একটা কল্যাণকর মনে হয় না, উপযোগী মনে হয় না, ভালো মনে হয় না, তাই সেগুলিকে মাকরুহ বলা হয়। মাকরুহ শব্দের অর্থ হলো অপছন্দনীয়। আলেম সমাজ এটাকে আবার দুই ভাগ করেছেন, কতগুলি অপছন্দ বিষয় হারামের মধ্যে অন্তর্ভুক্ত, আবার কতগুলি অপছন্দনীয় বিষয় হালালের মধ্যে কিন্তু বর্জন করাটাই হলো ভালো। উদাহরণস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আ ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতাতান ফাকারিহতুমুহ, তোমরা তোমাদের কেউ যেন একে অপরের পরনিন্দা গীবতে জড়িয়ে না যায়। কেউ কি পছন্দ করে যে সে তার মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করবে? ফাকারিহতুমুহ, তোমরা এটাকে অপছন্দ করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দের শব্দ ব্যবহার করেছেন, কিন্তু কাজটি সম্পূর্ণ হারাম, অন্যভাবে এটিকে স্পষ্টভাবে হারাম হিসেবে বর্ণনা এসেছে। তো আরও বলতে পারি, যেমন উদাহরণস্বরূপ ধূমপান, আমরা বলি কোরআন এবং সুন্নার অসংখ্য দলিলের আলোকে ধূমপান, তামাক, জর্দা, বিড়ি, সিগারেট, এগুলি সব হারাম। কিছু মানুষ বলেন এইটা মাকরুহ, তবে তারা মাকরুহ তানজিহি কখনো বলতে পারে না, অর্থাৎ বৈধ মাকরুহ এমনটা বলেন না, বলতেও পারবে না। কেউ আবার বৈধ বলেও জর্দা খায়, আমরা বলবো এটিও মাকরুহ, বলতে হবে আপনাকে হারাম,
যেহেতু অসংখ্য দলিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, অতএব যে প্রশ্ন ছিল মাকরুহ এর দুটো দিক, একটি হচ্ছে বৈধতার মধ্যে অপছন্দনীয়, বৈধ বটে কিন্তু অপছন্দ, আরেকটি হচ্ছে বৈধ নয় তাই অপছন্দনীয়, সেটা হারাম। দ্বিতীয় প্রশ্ন করেছেন আমাদের ভাই শাহাদাত, তিনি বলেছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু, কোনো কোনো মসজিদে দেখা যায় ইমাম ফরজ সালাতে সূরা বাকারার, এটা গতদিনকে আমরা জবাব দিয়েছি। আরেক ভাই প্রশ্ন করেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, কালকে আমরা সালাত বিষয়ে আলোচনা করেছিলাম, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাদের প্রশ্ন করেছেন ভাই মোহাম্মদ নাঈমুল হুসাইন চৌধুরী, যে হাদিসটির অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করতেন আমরা বেশিরভাগই সেভাবে করি না, আমাদের কি উপায় হবে? জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবে যদি আমরা না করি উপায় কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আরেক হাদিসে বলে দিয়েছেন, তিনি বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোনো আমল করবে যেই আমলের ক্ষেত্রে আমাদের নির্দেশনা নিয়ম নীতি অনুমতি নেই, ফাহুয়া রাদ, সেটি প্রত্যাখ্যানযোগ্য গ্রহণযোগ্য নয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে যদি কোনো ইবাদত সঠিকভাবে না করা হয় তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার আশা করা যায় না। আরেক ভাই প্রশ্ন করেছিলেন জাকারিয়া হাবিব ভাই, ফিতরার চাল ঈদ আর ঈদের আগে দিতে হয় জানি, কিন্তু রমজানের কত তারিখ থেকে দেওয়া যেতে পারে? জবাব, সহিহুল বুখারীতে এসেছে ওয়াকানু ইউতুনা قبل العيد بيوم او يومين او كما قال صحابه کرام গণ صدقات الفطر বের করতেন ঈদের, ঈদ উল ফিতরের এক দিন বা দুই দিন আগে, এর বেশি না। তাই উত্তম হচ্ছে চাঁদ দেখার পরে বের করা, তার আগে তাহলে এক দিন বা দু দিন, এর বেশি নয়। আল্লাহ তাআলা আলাম। প্রশ্ন করেছেন বর্তমানে দেশে মসজিদে অনেক দূরত্ব রেখে সালাত আদায় করছি, এতে কি সালাতে কোনো ঘাটতি আসবে কি? আমরা এর জবাব আগেও দিয়েছি, আমাদের এমডি নয়ন প্রশ্ন করেছিলেন, আমরা এর আগেও জবাব দিয়েছি যে আসলেই সালাতে কাছাকাছি হয়ে দাঁড়ানোটাই ইসলামের নির্দেশ। যিনি এটা আশঙ্কা করবেন, ভয় করবেন, মসজিদে তার না যাওয়াটাই ভালো, যেহেতু বাসায় এখন সালাত আমরা আদায় করতেছি, বাসায় জামাতের সাথে আদায় করবেন, আর কাউকে বাধ্য আমরা করতে চাচ্ছি না, তবে আমরা বলবো যে কাছাকাছি হয়ে দাঁড়াটাই হলো আসল নিয়ম, সেটি চেষ্টা করা উচিত। আল্লাহ আলাম, কেউ যদি এই পরিস্থিতির কারণে না পারে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বিষয়টি ছাড় দেবেন ইনশাআল্লাহ। আরেক ভাই প্রশ্ন করেছেন ফরিদ আলম ভাই, জামাতের সহিত নামাজ আদায় করার সময় আমি এক রাকাত পড়ে নামাজ শুরু করি, ইমামের সাথে একদিকে সালাম ফেরাই ফেলেছি, তখন আমার মনে পড়ে যে এক রাকাত বাকি আছে, কিভাবে নামাজ শেষ করব? জবাব, আপনি জামাতের সাথে সালাত আদায় করলেন, একদিকে ইমামের সাথে সালাম ফিরিয়ে দিয়েছেন ভুলবশত, যখনই আপনার মনে হলো আপনার এক রাকাত বাকি রয়েছে আপনি স্টপ হয়ে যাবেন, দ্বিতীয় সালাম ফেরাবেন না, ইমামের সালাম ফেরানো শেষ হলে আপনি দাঁড়িয়ে সেই রাকাত পড়বেন, অতঃপর আপনি সালামের পূর্বে দুটি সহ সিজদা দিয়ে সালাম ফেরাবেন। আরেক ভাই প্রশ্ন করেছেন সুবহানাকা আল্লাহুম্মা ওতাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা, নামাজের নিয়ত বাঁধার পর এই দোয়াটি সঠিক কি?
জবাব সঠিক। আরেক ভাই প্রশ্ন করেছেন সাজিদুর রহমান, তিনি বলছেন হানাফি মাজহাবের কিছু আলেম বলেন নাসিরুদ্দিন আলবানি নাকি ইমাম বুখারিকে অমুসলিম বলেছে, এ ব্যাপারে জানতে চাই। আমরা গতকালকে বলেছি এটি একটি মিথ্যা অপবাদ ছাড়া কিছুই নয়। আরেক ভাই রোকন, এইচ এম রোকন, তিনি প্রশ্ন করেছেন জমিয়তের দাওয়াতি কাজ এলাকাভিত্তিক কীভাবে হচ্ছে? আলহামদুলিল্লাহ, গোটা বাংলাদেশে জমিয়তের দাওয়াতি কাজ চলছে। সাংগঠনিকভাবে জমিয়তের ৪৩টি সাংগঠনিক জেলা রয়েছে, ৪৩টি সাংগঠনিক জেলা রয়েছে, সেগুলিতে জেলা, জেলার পর্যায়ে উপজেলা বা এলাকা, এর অধীনে শাখা, এবং সেগুলির মাধ্যমেই মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ বিভিন্নভাবে চলছে। আপনাদের সকলকে সেই দাওয়াতি কাজে অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। মালিক ভাই প্রশ্ন করেছেন সাহসিজদা কি তাশাহুদ দরুদ দোয়ায় মাসুরা পাঠ করার পরে একদিকে সালাম ফেরায় তারপরে দিব, নাকি সালাম ফেরানো ছাড়া দিতে হবে? সাহসিজদা দুই ধরনের এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, বিশেষ করে যদি সালাতের ত্রুটিটা কমজনিত কারণে হয়ে থাকে তাহলে সালাম ফেরানোর পূর্বেই দুটি সহসিজদা দিয়ে তাশাহুদ দরুদ সব পড়ে দুটি সহসিজদা দিয়ে তারপর আপনি সালাম ফেরাবেন। আর যদি ত্রুটি বেশি অধিক মানে বৃদ্ধিজনিত কারণে হয়ে থাকে তাহলে এবং সালাম ফেরানোর পরেও যদি জানতে পারেন তাহলেও নিয়ম হচ্ছে সালাম ফেরানোর পরে সহসিজদা দেওয়া, আপনি তাশাহুদ দরুদ সব কিছু পড়ে দুই পাশেই সালাম ফেরাবেন, অতপর দুটি সহসিজদা দিয়ে তারপরেই আর কোনো তাশাহুদ দরুদ না পড়ে আপনি দুই পাশে সালাম ফেরাবেন। এই দুভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। প্রচলিত সমাজে যে নিয়মটি রয়েছে শুধু একদিকে, এমনটি বর্ণনায় পাওয়া যায় না, আল্লাহু আলাম। আরেক ভাই আমাদের প্রশ্ন করেছেন জোহর মাগরিব ও এশা এর ফরজ নামাজের পরে যে দুই রাকাত নফল নামাজ আছে এগুলি কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন? জবাব, জোহরের পরে দুই রাকাত সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, মাগরিবের পরে দুই রাকাত প্রমাণিত, এশার পরেও দুই রাকাত প্রমাণিত, ফরজ নামাজের পরে যে দুই রাকাত, হ্যাঁ এটি অবশ্যই প্রমাণিত। সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি দিন রাত ২৪ ঘন্টায় ১২ রাকাত, কর্ণপ্রণা এসেছে ১০ রাকাত, সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তার জন্য জান্নাতে একটি অট্টালিকা তৈরি করে দেবেন, সুবহানাল্লাহ। সেই ১০ রাকাত হচ্ছে, ১২ রাকাত হচ্ছে জোহরের পূর্বে, ৪ হলে ১২ হবে আর ২ ধরলে ১০ হবে, জোহরের পরে ২, মাগরিবের পরে ২, এশার পরে ২ এবং ফজরের পূর্বে, অত্যন্ত ফজিলতপূর্ণ, তা আমাদের পড়া উচিত। আরেক ভাই প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের জবাব আমরা দিয়েছি, গতকালকের প্রশ্ন আমরা শেষ করলাম। আজকে যে বিষয়গুলি এসেছে সম্ভব অনুযায়ী আমাদের সময় প্রায় শেষের দিকে, কিছু জবাব আমরা দেওয়ার চেষ্টা করব। এক ভাই প্রশ্ন করেছেন শুধু গোসল করলে অজু হয়ে যায়, কথাটা কি সঠিক? জবাব, শুধু গোসল করলেই অজু হয়ে যায় এ কথাটি ব্যাখ্যা সাপেক্ষ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সুন্নতি পদ্ধতি অনুযায়ী ফরজ গোসল করে থাকে তাহলে ওই ফরজ গোসলের মধ্যে তার অজু ভঙ্গের কারণ না ঘটে এই গোসলেই তার অজুর জন্য যথেষ্ট হবে। অর্থাৎ প্রথমে সে সুন্দরভাবে অজু করে নেবে, অজু করার পর সমস্ত শরীর পানি ঢেলে গোসল করবে, কিন্তু গোসলের সময় কোনো অজু ভঙ্গের কারণ ঘটবে না। মনে রাখবেন অজু ভঙ্গের একটি কারণ হলো কোনো আড়াল ছাড়া সরাসরি লজ্জাস্থানে হাত দিয়ে স্পর্শ হওয়া, এটি হলো অজু ভঙ্গের কারণ। গোসলের মাঝে যদি এটি ঘটে তাহলে ওই গোসল দিয়ে অজুর যথেষ্ট হবে না, আর এ ধরনের যদি না হয় তাহলে আপনার সেটাই অজুর জন্য যথেষ্ট হবে,
আপনি এই গোসলের পরেই সালাত আদায় করতে পারবেন, অসুবিধা নেই। এভাবে না হলে আপনাকে অবশ্যই ওযু করতে হবে এবং ওযু করে সালাত আদায় করতে হবে। আরেক ভাই আমাদের প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আমাদের সমাজে দেখা যায় যে কিছু মানুষ জানের বদলে জান সদকা দেয়, অর্থাৎ কেউ অসুস্থ থেকে সুস্থ হলে বা বড় কোনো বিপদ থেকে বেঁচে গেলে তার জন্য মুরগি ছাগল ইত্যাদি সদকা দেয়। কোরআন ও হাদিসের আলোকে কাজটি কি সঠিক? জবাব, জানের বদলে জান সদকা দেওয়া, এগুলি পরিভাষাগত কিছু ভুল রয়েছে অবশ্যই, তবে মনে রাখতে হবে যদি কেউ এই ধরনের মনে করে যে আল্লাহ আমাকে বাঁচালেন তাই আমি আরেকটা জান সদকা দিই, এমন মনে করা উচিত নয়। দান সদকা ভালো বিষয়, সদকার মাধ্যমে বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দেন এমন প্রমাণ সহিভাবে রয়েছে, তবে মানত যেগুলি হয়ে থাকে সেগুলি যদিও শরীয়তসম্মত তবে শরীয়তে সেটাকে নিরুৎসাহিত করা হয়েছে, তবে এই ধরনের বিষয়গুলি অসুবিধা নেই দিতে পারে। তবে মনে রাখতে হবে এই সাদকা যেন কোনো মাজারে না হয়, কোনো কবরে না হয়। এই সাদকা হবে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক শরীয়তের পদ্ধতি অনুযায়ী। আরেক ভাই আমাদের প্রশ্ন করেছেন, আমাদের ভাই ইলিয়াস, জাকাতুল ফিত্রা কি দিয়ে দিবে? জাকাতুল ফিত্রা আমরা এর আগেও বলেছি খাদ্য দিয়ে দেবে, এ বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব শেষের দিকে ইনশাআল্লাহ। আমাদের সময় প্রায় শেষের দিকে, সর্বশেষ প্রশ্ন আমাদের ভাই প্রশ্ন করেছেন, মসজিদের মাইকে কি গ্রামে আগুন লাগার খবর প্রচার করা যাবে? কতগুলি বিষয় বিবেচনা করতে হয়। গ্রামে আগুন লাগালে মসজিদের মাইকে যদি মানুষকে সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়, এটা আসলে ফতোয়ার অনেক সময় প্রয়োজন হয় না। অনেকগুলি বিষয় রয়েছে মসজিদের মাইক দিয়ে সেগুলি করা উচিত নয়, যেগুলি সমাজে কিছু কিছু হয়ে থাকে, কিন্তু এই যে প্রশ্ন করেছেন এটাতে অসুবিধা নেই, আল্লাহ তাআলা আলাম, ভয়াবহ বিপদের সময় বিকল্প হতেই পারে। প্রশ্ন করেছেন আমাদের ভাই যে আপনার সালাত সম্পর্কিত বই কবে পাব? সালাতের বই আপনি পাবেন, সেটি আল খায়ের পাবলিকেশনস থেকে সংগ্রহ করে নিতে পারবেন, বিভিন্ন জায়গায় পাওয়া যায়। জাযাকুমুল্লাহ খায়ের। আজকে আমরা সর্বশেষ এই প্রশ্ন, ফজরের আজানের আগে কি সুন্নত পড়া যাবে কি? জবাব, না। ফজরের আজান যদি ফজরের জাস্ট সময়ে দেওয়া হয় তাহলে সেই আজানের আগে সুন্নত পড়া যাবে না, সেই সুন্নতের জন্যও আপনাকে সময় হতে হবে। আল্লাহ তাআলা আলাম। আজকে আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ যাবত যে কথাগুলি আমরা শুনেছি সেগুলি যেন ভালোভাবে উপলব্ধি করে আমাদের জীবনে মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আর যে প্রশ্নগুলি আজকে আমরা দিতে পারিনি আগামীকালকে দেবো সেগুলির জবাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তার দিন ভালোভাবে মেনে চলার এবং দিনের পথে চলার, বিশেষ করে যে বিষয়ে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনেছি তাওহীদ, সেই তাওহীদের বিষয়ে যেন আমরা ভালোভাবে আমাদের জীবনে শিক্ষা অর্জন করে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হতে পারি, সকল প্রকার শিরক থেকে মুক্ত হতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এই লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দান করুন, এই প্রোগ্রাম এই আলোচনাগুলি আরও সকলের মাঝে বিস্তার ঘটার প্রচার করার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজে ভূমিকা রাখার তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন সকলকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন, যারা বিপদগ্রস্ত আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন, যারা বিদায় থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমাদের প্রিয়জন বাবা মা ভাই বোন, হে আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আর আমরা যেন দিনের উপরে থাকতে পারি, এই মহামারী বিপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমাদের দেশকে রক্ষা করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت واستغفرك واتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.